হ্যালো ভিউয়ার্স, মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসুন, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। দীঘা ট্যুর পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আসুন দীঘা সম্বন্ধে কিছু অজানা তথ্য আমরা জেনে নিই। হ্যাঁ, দীঘা হলো ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে যেখানে প্রায় 7 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকাভূমিতে আছড়ে পড়তে দেখা যায়। এখানে ঝাউবনের সৌন্দর্যায়ন চোখে পড়ে, যা ভূমিক্ষয় রোধেও সমান সাহায্য করে। আসুন ভৌগোলিক পরিবেশটা দেখে নিই। দীঘার অক্ষাংশ 21 ডিগ্রি 41 উত্তর ও 87 ডিগ্রি 33 পূর্ব দ্রাঘিমা। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 6 মিটার, অর্থাৎ 20 ফুট। কলকাতা হাওড়া থেকে মেচেতা হয়ে দীঘা দূরত্ব 183 কিলোমিটার, খড়গপুর হয়ে যেতে দূরত্ব 234 কিলোমিটার। কলকাতা থেকে হাওড়ার সঙ্গে দীঘা তমলুকের মাধ্যমে সড়কপথ রয়েছে ও রেলপথও আছে। দর্শনীয় স্থান দীঘার প্রবেশদ্বার। দীঘার প্রধান আকর্ষণ এখানকার সমতল দৃঢ় বেলাভূমি ও পৃথিবীর অন্যতম প্রশস্ত বালুতট। কীভাবে যাবেন দীঘা, আসুন জেনে নিই। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক দীঘায় বেড়াতে যান। কলকাতা থেকে 187 কিলোমিটার দূরত্বে এই সমুদ্র শহরে যাওয়ার জন্য আছে রেলপথ। কলকাতা থেকে রেলে চেপে পৌঁছানো যায় 3.5 ঘন্টার মধ্যে। ট্রেনের সময় দিনে 2 বার, এক সকাল 6:30 ও দ্বিতীয় সময় দুপুর 2:30। সকাল 6টার ট্রেনটি বেলা 10টার মধ্যে পৌঁছায়, এটি 2:30-এর ট্রেনটি আপনার সন্ধ্যা 6টার মধ্যে পৌঁছায়। চোখ জুড়িয়ে যাবে পথের প্রাকৃতিক শোভায়। সবুজ ধানক্ষেত, মেঠো পথ, রেললাইন থেকে দূরের ছোট্ট গ্রাম, আর সেই গ্রামকে জড়িয়ে চলেছে সরু নদী। দ্রুত গতিতে রেলের জানালা দিয়ে চোখে পড়বে প্রকৃতির রূপ, রস, গন্ধ, যা ছবির মতো স্থান করে নেবে মস্তিষ্কের মণিকোঠায়। ঠিক যেন এক চলমান ল্যান্ডস্কেপ। যাওয়া যায় সড়ক পথেও। আছে সোনালি ত্রিভুজের মতো রাস্তা, ঝড়ের গতিতে ছুটছে ছুটছে মাঝপথ দিয়ে দাঁড়িয়ে আছে দুদিকে সারি সারি গাছ। এই পথে চলতে চলতে মাঝে 2 বার বিশ্রাম নেওয়ারও জায়গা আছে। জাতীয় সড়ক ধরে কোনো হোটেল বা পাঞ্জাবি ধাবায় আপনারা বিশ্রাম নিতে পারেন এবং কিছুটা খাওয়া দাওয়া সেরে আবার দীঘা উদ্দেশ্যে রওনা হতে পারেন। কলকাতার বিভিন্ন জায়গা থেকে আছে সরকারি বেসরকারি বাসের ব্যবস্থা। বাসে প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় দীঘা। মাঝপথে থাকবে কিছু বিশ্রাম। সড়ক পথ কলকাতা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর দীঘাগ্রামী বাস পাওয়া যাবে। কলকাতা ময়দান, হাওড়া বাস টার্মিনাল, ধর্মতলা থেকেও বাস ছাড়ে। আসুন দীঘার কয়েকটি জনপ্রিয় জায়গা আমরা জেনে নিই। প্রথমত, দীঘা একটি নাম হলেও দীঘার এখন বেশ কয়েকটি নাম হয়ে গেছে, যেমন নিউ দীঘা, ওল্ড দীঘা, আম্রবতী লেক, জনপুর, মন্দারমণি, তাজপুর, উদয়পুর, শঙ্করপুর ইত্যাদি ইত্যাদি। নিউ দীঘা, এটি শহরের একটি নতুন মনোরম অংশ। এখানে জাতীয় বিজ্ঞান প্রত্নশালা উদ্যোগে একটি অভিনব বিজ্ঞান কেন্দ্র ও সামুদ্রিক সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছে। আম্রাবতী লেক, এখানে লেকের সাথে ছোট একটি পার্ক ও একটি সর্প উদ্যান আছে। নৌকা ভ্রমণের সুবিধাও বিদ্যমান। জনপুট, এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালিত মৎস্য দপ্তরের মৎস্য চাষ ও মৎস্য গবেষণা কেন্দ্র আছে। মন্দারমণি, দীঘা হয়ে কাঁথি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত বালুকাভূমিটির নাম স্থানীয় মন্দার ফুলের নাম অনুসারে রাখা হয়েছে মন্দারমণি। এখানে লাল কাঁকড়া অধ্যুষিত জায়গাটি এখন অন্যতম জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র।
এবার আসি তাজপুর। তাজপুর মন্দারমণি ও দীঘার নিকটে অপর একটি পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। এখানে একটি সমুদ্র বন্দরেরও কাজ চলছে। এবার আসি উদয়পুর। নিউ দীঘার পাশে উড়িষ্যা বালেশ্বর জেলা ও বাংলার সীমানার উদয়পুর সমুদ্র তট। শিব মন্দির চন্দনেশ্বর দীঘা থেকে 6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। শঙ্করপুর দীঘা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে দীঘা কাঁথি রোডের পাশে একটি নব আবিষ্কৃত সমুদ্র সৈকত। আপনারা চাইলে এখানেও ঘুরে আসতে পারেন। এরপরে আসছি আমরা সমুদ্র স্নানে। একদিন পুরনো দীঘায় ও একদিন নতুন দীঘায় স্নান করে দেখতে পারেন। তবে পুরনো দীঘাতে স্নান করার জায়গাটা খুবই ছোট এবং দুর্ঘটনা ঘটার জন্য এখানে কিছুটা রেস্ট্রিক্টেড করা আছে। সব থেকে বেশি ভালো হয় আমার মতে নতুন দীঘাতে, স্নান করার সুবিধাটা বেশি। সমুদ্রের পারে যে তাঁবু বা ছাউনির তলায় বসে ডাব খেতে কখনোই ভুলবেন না। কোনোভাবেই সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অভিজ্ঞতাটি হাতছাড়া করবেন না। সূর্যোদয় ও সূর্য অস্তের যে অভিজ্ঞতাটা সেটা উদয়পুর থেকে খুব ভালো মানায়। আমার দেখানো কিছু ছবি আপনাদের দেখাবো। পুরন দীঘায় সমুদ্র তটের ধারে বসে হরেক রকমের দোকান আপনারা দেখতে পাবেন। এখানে ঝিনুকের তৈরি গহনা, ঘর সাজাবার নানান জিনিস, নানান ধরনের শঙ্খ, শামুক, প্রবাল ইত্যাদি অপূর্ব সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যায়। এই দৃশ্য দেখলে মনে হবে যেন এক স্বর্গীয় অনুভূতি। একদিকে সমুদ্রের ঢেউ, একটা শো শো করে শব্দ, আর তার সাথে মানুষের কোলাহল, কেনাকাটা, কি যেন একটা মনোরম পরিবেশ। সাথে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটের। সকালে বিকেলে যখনই যাবেন দেখতে পাবেন। আরেকটা জিনিস, সকালে যখন আমরা পুরনো দীঘায় যেসব জায়গা দিয়ে হেঁটে, মানে সমুদ্র বিচের কথা বলছি, হেঁটে দেখতে পাবেন, সেই জায়গাগুলো সন্ধ্যাবেলায় দেখবেন জলের তলায়। সমুদ্র পাড়ি ফেরি হয় মুক্তা কিংবা নানান রঙের সমুদ্র পাথর, সেই সঙ্গে সব পাথর আর মুক্তোর গহনা। আসুন এবার জেনে নিই খাওয়া দাওয়া নিয়ে। ভোজন রসিক বাঙালি কথাটা দুই বাংলাতেই সমানভাবে প্রযোজ্য। এক কলকাতা বাংলা অর্থাৎ পশ্চিম বাংলা, আর এক ঢাকা বাংলা বা বাংলাদেশ। যাক, এখানে খাওয়ার জন্য পাবেন বিভিন্ন ধরনের হোটেলের সাথে রেস্টুরেন্ট, আর নানা ধরনের মাছ, সবজি, চাইনিজ, মোগলাই, থাই কিংবা ইতালীয় খাবারও এখানে পাওয়া যায়। আপনারা চাইলে নিজেরা খাবার বানিয়েও খেতে পারেন, আর হোটেলে তো খেতে পারেন। যেখানে পমফ্রেট, চিংড়ি থেকে শুরু করে রকমারি মাছ ভাজার আয়োজন আছে, এগুলো আপনারা সমুদ্রের ধারেতেও পাবেন বা বাজার থেকে কিনে নিজেরাও বানিয়ে খেতে পারেন। তবে মাছে ভাতে বাঙালি কথাটি যদি আপনার জন্য হয়ে থাকে, খুব সকালে একবার হাজির হতে পারেন মোহনা কিংবা সমুদ্র থেকে ফেরা মৎস্যজীবীদের কাছে। আসুন এবার ঘোরাঘুরির জন্য একটু দেখে নিই, কিছুটা ঘোরাঘুরি। দীঘাতে গেলে অবশ্যই একবার ঢুঁ মারবেন দ্য ম্যারিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টারে। সমুদ্র তলার গোটা জগৎ নিয়ে তৈরি এই ম্যারিন অ্যাকোরিয়াম শুধু দেখা নয়, জানতে পারবেন বিভিন্ন গবেষণার তথ্য। 1989 সালে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার তৈরি করা হয়, যেটা আজ ভারতের সমুদ্র গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র। কিছুটা দূরেই আম্রাবতী লেক, এখানে কিছুটা সময় বোটিং করে কাটাতে পারেন। এর পাশেই আছে সর্প উদ্যান। আসুন ইতিহাস থেকে আমরা দীঘা সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। দীঘার প্রকৃত নাম বীরকুল, যা 18 শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। ভারত স্বাধীন হওয়ার আগে ওয়ারেন হেস্টিং এর লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইট
টন বলে উল্লেখিত দেখা যায়। 1923 সালে জন ফ্র্যাঙ্ক স্মিথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্য মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। ভারতের স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন এখানে পর্যটন সুবিধা বৃদ্ধি করতে। আজ সেই পর্যটন কেন্দ্র আমাদের ভারত বিখ্যাত শুধু নয়, পৃথিবী বিখ্যাত হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আমার দীঘা যাওয়ার দেখালাম সড়কপথটা, তার সাথে আপনারা দেখছেন আমাদের সাথীদেরকে। এবার আমরা কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাব দীঘাতে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আর বন্ধুরা, ভালো লাগলে পরে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এছাড়া যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যথারীতি সাহায্য করব আপনাদের কমেন্ট করে। ধন্যবাদ। তো আজকে এখানেই বিদায় নিলাম।